31 বার তোপধ্বনির মাধ্যমে বরিশাল পুলিশ লাইন্সে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। এছাড়াও বঙ্গবন্ধু উদ্যানে কুচকাওয়াজ প্রদর্শন ও বিজয় র্যালির আয়োজন করা হয়। দিনাজপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সংগঠন। 35তম বিজয় দিবসের প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। সকালে গল্লামারী বদ্ধভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিজয় দিবসের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় নগর আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠান। বিজয় দিবসের সূচনা লগ্নে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন। পুষ্পস্তবক অর্পণ শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। ফেনী ও নোয়াখালীতে রাত 12:01 শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে পঞ্চগড়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতার সূচনা হয়। কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। বান্দরবান সহ 3 পার্বত্য জেলায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। স্মৃতিসৌধে ফুল দিয়ে এবং জাতীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। কুমিল্লার টাউন হল শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রশাসন, প্রেস ক্লাব, ভিক্টোরিয়া কলেজ সহ বিভিন্ন সংগঠন। কুষ্টিয়ায় বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও ময়মনসিংহ, ভালুকা, শেরপুর, চাঁদপুর, মৌলভীবাজার, নরসিংদী, চুয়াডাঙ্গা, পাবনা, জয়পুরহাট, লক্ষ্মীপুর, মাগুরা সহ দেশের বিভিন্ন স্থানে বিজয় দিবস উদযাপিত হচ্ছে। আফসানা নীলা, 21 টেলিভিশন।